আড়াই দশক পর নতুন পুরপ্রধান পেতে চলেছে রানাঘাট উনিশশো সাল থেকে দুহাজার পর্যন্ত রানাঘাটের পুরপ্রধান ছিলেন পার্থসারথী চট্টোপাধ্যায় বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে দিল্লিতে গিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি পার্থসারথী চট্টোপাধ্যায়কে প্রার্থীও করে বিজেপি বিধানসভা ভোটে জয়ের পর পুরো ভোটেও তাকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির কিন্তু পুরোযুদ্ধে এবার পরাজিত হয়েছেন রানাঘাটের পাঁচবারের পুরপ্রধান কুড়িটি ওয়ার্ডের রানাঘাট পুরসভায় মাত্র একটি ওয়ার্ডে জিতেছে বিজেপি বাকি উনি ওয়ার্ডে এই অবস্থায় নতুন কাছে একগুচ্ছ প্রত্যাশা আমাদের পূর্ব পাড় আর পশ্চিম পাড় আছে সেইখানে ওপারে যেসব লোকজন তাদের আসতে ভীষণ অসুবিধা হয় গেটে এত জ্যাম হয় কারণ যেহেতু ওই রাস্তাটা বর্ডার রোড ওইটার সঙ্গে আমাদের গ্রামের থেকে শহরে যে যোগাযোগ সেটা হচ্ছে ওই রাস্তা আশা করবো রানাঘাট যেরমভাবে গত পঁচিশ বছর ধরে সন্ত্রাসমুক্ত রানাঘাট ছিল সেটাই যেন থাকে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে পরিষেবাগুলো পৌরসভার মাধ্যমে গত পঁচিশ বছর সাধারণ মানুষের কাছে পৌঁছেছে আশা করব যেই আসুক তিনি ওই চেয়ারে যখন বসবেন জাতি রং বর্ণ দল দেখবেন না সার্বিকভাবে মানুষের যাতে পরিষেবা পায় সেই বিষয়ে নিশ্চয়ই নজর রাখবেন মানুষের প্রত্যাশা পূরণের বিষয়ে আশাবাদী তৃণমূল রালাঘাট পৌরসভায় এক বছর ধরে আমরা কাজ করেছি মানুষ জানে রালাঘাটের যে আমাদের হয়তো আমরা মার্কস না পেতে পারি অন্তত পজিটিভিশন মার্কসটা আমাদের আছে সেইটা নিয়েই আমাদের পুঁজি করেই আর দিদির ছবিকে নিয়ে আমরা নির্বাচনে রেখেছিলাম একটা মানুষ যখন হঠাৎ করে চলে যায় তাকেই আমরা অভিভাবক মানতাম একটা শূন্যতার সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা ভরাট হয়ে গেছে এই মধ্যে নতুন পুরবোর্ড দ্রুত এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি উন্নয়নের কাজে জোর দিক এটাই চান রানাঘাটের বাসিন্দারা সুজিত মন্ডলের রিপোর্ট এবিপি আনন্দ নদিয়া পুরো ভোটে জিতে নিজের ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিলি করলেন পূর্ব বর্ধমানে কাটোয়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তৃণমূলের অভিযোগ ছাপ্পা ভোটে জিতে মিষ্টি বিলোচ্ছেন তিনি বিজেপি কটাক্ষ লাড্ডু বিলিয়ে কাটমানি খাবে কংগ্রেস অভিযোগ উড়িয়ে দিয়েছে কংগ্রেস কাউন্সিলর নমস্কার কংগ্রেস প্রার্থী হয়ে জয়লাভ করেছি আর আপনারাই জয়ী করেছে আর এইভাবে পাশে থাকবেন আমি যেন মানে সবসময় স্বচ্ছতার ভাবে পরিষেবা দিতে পারি পুরো ভোটের সবুজ ঝড়ের মধ্যেও হাতের পাঞ্জার জোর দেখাতে পেরেছেন তিনি তাই জিতে উঠেই নিজের ওয়ার্ডের নাগরিকদের করাচ্ছেন কাটোয়া মিষ্টিমুখ কুড়ি নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর রিম্পা মন্ডল নমস্কার আমি কংগ্রেস প্রার্থী হয়ে জয়লাভ করেছি আর সেই আপনারাই জয়ী করেছেন আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি হ্যাঁ সেই জন্যই একটু মিষ্টিমুখ কুড়ি ওয়ার্ডের কাটোয়া পুরসভায় তৃণমূল একাই জিতেছে আসন ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে নির্দল কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অনিতা রায় ডেকে রিম্পা মন্ডল তবে নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলরের লাড্ডুবিলিকে কটাক্ষ করেছেন পরাজিত তৃণমূল প্রার্থীর বাবা মিষ্টিভুক্ত সে তো সাধারণ মানুষই বলবে যে মিষ্টি কারণটা কি যদি এই নির্বাচনে পৌরসভায় কাটোয়া কুড়ি নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ যদি ভোট দিত তাহলে হয়তো মিষ্টি না দিয়ে আমরাই হয়তো উন্নয়নের কাজটা সাধারণ মানুষকে দিতে পারতাম এই এলাকার সমস্ত মানুষ আমাদের সাথে রয়েছে এবং তারা দু হাত ভরে আমাদের আশীর্বাদ করেছেন এই জন্যেই আমরা জয়লাভ করেছি না না ছাপ্পা হয়নি ওরা তো এখন করবে কোনো মানুষ তো ওদের সঙ্গে নেই মিষ্টি খাইয়ে লাড্ডু খাইয়ে কাঠ ব্যবস্থা করছে যাতে আগামী দিন পকেটে ভরতে পারে দুটোই একই ব্যাপার একই তৃণমূল আর কংগ্রেস আলাদা কিছু নেই তবে এটা সব লাড্ডু তো মানেই বুঝতেই পারছেন হ্যাঁ লাড্ডু যে খেয়েছে সেও আর যে খাবে সেও সব মিলিয়ে মিষ্টি বিলি ঘিরেও জারি রইল রাজনীতির তরজা রানা দাসের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান